আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, বিশ্বনাথ ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাকে সবাইকে শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে আমরা তিনজন একই সাথে আছি। আমি ডাক্তার সাইফুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট। আমাদের সাথে আছেন আরিফ ভাই, বিশ্বনাথ ফিজিওথেরাপি সেন্টার থেকে উনি ফিজিওথেরাপি সার্ভিস নিয়েছেন। আমাদের সাথে আছেন নজরুল ইসলাম, আমাদের ফিজিওথেরাপিস্ট। হচ্ছে আরিফ ভাই আমাদের এখানে আসছিল আজ থেকে 4 দিন আগে, কেমন 4 দিন আগে আরিফ ভাই আমাদের এখানে আসছিল, উনি মেকানিক্যাল ব্যাক পেন নিয়ে। ওনার ব্যাক পেনটা ছিল আসলে ডিস্ক প্রোটুশনের জন্য, ডিস্ক প্লাপসের জন্য। তো আরিফ ভাইকে আমরা হচ্ছে তিন দিন যাবৎ আরিফ ভাইকে আমরা চিকিৎসা দিয়েছি বিশ্বনাথ ফিজিওথেরাপি সেন্টার থেকে। তো আমরা এখন বিশ্বনাথ ফিজিওথেরাপি সেন্টারে হচ্ছে আরিফ ভাই আগামীকালকে চলে যাচ্ছে, ওনার একটা ব্যস্ততা। আমরা ওনাকে 1 সপ্তাহের একটা প্যাকেজ দিয়েছিলাম। তো আমরা আসলে ভাইয়ের কাছে জানবো 3 ডেজ তিন দিনে ভাইয়ের কতটুকু ইম্প্রুভমেন্ট হয়েছে। আমাদের নজরুল সাহেব ভাইকে দেখছিলেন, আমি ভাইকে অ্যাসেসমেন্ট করে আমাদের নজরুল সাহেবকে দিয়েছিলাম। তো হচ্ছে আমাদের এখন আরিফ ভাইয়ের কাছে আমরা শুনবো। আরিফ ভাই, আপনি হচ্ছেন বিশ্বনাথ ফিজিওথেরাপি সেন্টারে এসে আপনার কাছে কেমন লাগছে? না, আমার কাছে খুব ভালো লাগছে। যদি আগে জানতাম যে এখানে আসলে আমি খুব তাড়াতাড়ি ভালো হতো, কিন্তু আমি জানতাম না, সময় নাই। 3 দিনে যাওয়া হয়েছে, খুব ভালো হয়েছে। আমার মনে হয় যদি আমি আর কিছুদিন থাকতাম, আরও 1 সপ্তাহ মতন থাকতাম, চিকিৎসা নিতাম, তাহলে মনে হয় আমার পুরোপুরি ভালো হতো আমার মতে। কিন্তু আমার টাইম সময় শর্ট, এর জন্য আমি আচ্ছা আচ্ছা আরে ভাই, আপনার জন্য কী সমস্যা নিয়ে আসছেন আমাদের কাছে? আমার কোমরে খুব ব্যথা হতো। আচ্ছা, অনেক প্রায় 3 বছর হয়েছিল ব্যথা যাচ্ছিল না, এই 1 বছর মাঝে ছিল না, আবার শুরু হয়েছে 3 মাস আগের থেকে। খুব ব্যথা করতো, তারপর 24 ঘন্টার মধ্যে ব্যথা করতো, শুধু ঘুম আসলেই ব্যথাটা করতো না, ব্যথা করতো। পরে আপনাদের একটা ভিডিও দেখছিলাম। আচ্ছা, কীভাবে দেখলাম? আমাদের কোথা থেকে আপনি দেখছেন আমাদের ভিডিওটা? যখন আমি ফেসবুক চালাতে থাকি, ইউটিউব চালাতে থাকি, তখন আমি দেখলাম যে ফিজিওথেরাপি সেন্টার। আমি তোমার ওপেন করে দেখি যে এটা কী, এটা দেখলাম যে এটা কমর ব্যথা, পায়ের ব্যথা, সব বাচ্চাদের। আচ্ছা আচ্ছা, আমাদের ইউটিউব থেকে আমাদের দেখছেন? হ্যাঁ, এটা ফলো করি। পর দেন একদিন ভাবলাম যে না, একদিন যাই দেখি কী হয়। আচ্ছা, আমি আসলাম, ট্রিটমেন্ট নিলাম। প্রথম দিন ভালো আসছিলো, প্রথম তেমনটা ইম্প্রুভ হয়েছিল না। আচ্ছা, তারপর দিন আসলাম, দেখলাম ভালো হয়েছিল আছে একটু একটু। তা আজকে তৃতীয় দিন আসলাম, খুব কমে গেছে, বেশিরভাগ কম না, খুব কমে গেছে। আচ্ছা ভাইয়া, হচ্ছে ধরেন আপনি আমাদের কাছে যান, পেনটা নিয়ে আসছেন 100, মানে 0 মানে হচ্ছে একেবারে নেই, মানে 100 মানে হচ্ছে আছে, 50 মানে হচ্ছে অর্ধেক কমছে, 50, 60, 70, 40। আপনার এখন পেনটা আপনার কততে আছে? পেনটা আছে 40%। 40% হচ্ছে, অর্থাৎ 60% ইম্প্রুভমেন্ট হয়েছে। আমরা রিয়েলি গ্রেটফুল হচ্ছে আরিফ ভাই কিছু বলছেন। আরিফ ভাই হচ্ছে, আর ওভারঅল যে আমাদের নজরুল সাহেব যে আপনাকে ফিজিওথেরাপি দিয়েছিল, তা আপনার কেমন লাগছে বা সব মিলে? হ্যাঁ ভাই, ভাই খুব সুন্দরভাবে আমাকে দেখছে, ভালো লাগছে তার ব্যবহার, তার কাজটা যে সুন্দরভাবে আমাকে গোছালভাবে করছে, এটাই খুব ভালো এবং সন্তুষ্ট। যার জন্য আমি আমি খুবই দুঃখিত। আমি আর না, কোনো অসুবিধা নেই, আপনাকে তো আমি 1 সপ্তাহের কথা বলছিলাম। আমার কপালটা খারাপ। না না, কোনো অসুবিধা নেই। আরিফ ভাই যখন প্রথম দিন আসছিল, তখন আরিফ ভাইকে আমি দেখে অ্যাসেসমেন্ট করে বলছিলাম আর 1 সপ্তাহের মতো আপনি আমাদের এখানে লাগতে পারেন। তো আরিফ ভাই যাই হোক, নতুন একটা জব হয়েছে, কনগ্রেচুলেশন। তো আরিফ ভাইয়ের ওখানে জয়েনিং হয়েছে, উনি আগামীকালকে ওখানে চলে যাচ্ছে জয়েনিং। তো আরিফ ভাই আপনার জন্য আগামীকাল পরশু দিন জয়েনিং, কালকে পরশু দিন? আচ্ছা, পরশু দিন জয়েনিং হচ্ছে। তো ভাই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা হচ্ছে, আমাদের আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা। তো ভাই হচ্ছে, আপনি ফিজিওথেরাপি প্রফেশনটা আপনার কাছে কেমন লাগছে? যে ফিজিওথেরাপি কোনো আমরা কি আপনাকে কোনো ওষুধ দিয়েছি? না, আপনি ওষুধ দেন, ওষুধের মাধ্যমে যে ভালো হয় আমি সঠিক না আসে জানতে পারতাম না। আচ্ছা আচ্ছা, আমরা আপনাকে কীভাবে আপনি কোন কোন ধরনের আমরা আপনাকে ফিজিওথেরাপি দিয়েছি? যে যে এক্সারসাইজের মাধ্যমে কীভাবে এটা পেনটা দূর হবে আস্তে আস্তে, ব্যাক পেনটা কীভাবে রিমুভ হবে, হচ্ছে
নজরুল স্যার, মায়ের বাকি অংশ ভালো হতে কতদিন লাগতে পারে, বা এক্সারসাইজগুলো ভাইকে গিয়ে দেখা দিয়েছেন কিনা, ভাইয়ের বাড়িতে গিয়ে কিনে করবে বাসায় গিয়ে? স্যার, ভাইয়াকে একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে যে আপনি বাসায় গিয়ে এইচডি করবেন। আর আমার মনে হয় ভাইয়া যদি আরও কয়েকটা দিন কন্টিনিউ করতে পারতেন, ভাইয়া এখন 60% ভালো হয়ে গেছে, তো ভাইয়া যদি এক সপ্তাহ বা 10 দিন কন্টিনিউ করতে পারতেন, আমার মনে হয় আল্লাহর মতো একদম 100% ভালো হয়ে যেতে পারতেন। তো স্যার, আমি আশা করতেছি ভাইয়া যদি মানে রুলসগুলো মেনটেন করেন, এক্সারসাইজগুলো নিয়মিত করেন, তাহলে ভাইয়া ভালো হয়ে যাবেন এবং ভাইয়ার যে ব্যথাটা সেটা ঘুরে ফিরে আসবে না। আচ্ছা, নজরুল সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালো দেখছেন হচ্ছে ফর ইউর নাইট জব ভাইয়া, হচ্ছে আপনাকে অনেক থ্যাংক ইউ হচ্ছে। যারাই প্রফেশনে যারা পড়াশোনা করে আসতে চায়, আপনি ফিজিওথেরাপি মানে হতে চায়, তাদের প্রতি আপনার কী অ্যাডভাইস? এই প্রফেশনে আসলে ভবিষ্যৎটা কেমন আপনার কাছে মনে হয়? মনে হচ্ছে আমি বলতে চাচ্ছি যে আসুক, আসলে বেটার হবো। তো এখন 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 ডিজিটাল যুগে সেগুলো বিশ্বাস করে না, আমি চাই এটা ভুল ভ্রান্তি। ওরা আসুক, একদিন দেখুক, দেখে এটা ট্রিটমেন্ট নেয় যাদের কাছে ভালো লাগে কি না, কারণ এটা ট্রিটমেন্টটা নিলে মনে হয় যে মেডিসিনের চেয়ে এটাই মনে হয় একটু বেটার হবে। স্যার, আমি একটা কথা শেয়ার করছি স্যার, ভাইয়া কিন্তু দীর্ঘ 3 বছর ওষুধ মেডিসিন নিয়েছিল, ভাইয়া ওষুধ খেয়েছিল, বাট আমার কাছে মনে হয় না ভাইয়া ওইভাবে ইম্প্রুভটা পাইছে। তো এখন কিন্তু ভাইয়া কিন্তু স্যাটিসফাইড, তো এটা বলা যেতে পারে যে ফিজিওথেরাপির ট্রিটমেন্টের কারণে এটা ভাইয়ার এই আসলে কোমর ব্যথার জন্য সত্যিকার অর্থে কোনো ধরনের আসলে ওষুধ ওইভাবে নেই, আছে ব্যথার ওষুধ আছে। তো কোমর ব্যথাকে হচ্ছে যেটার জন্য হয় ডিস্ক পুলআপ চলে ডিস্কটাকে রিডাকশান করতে হয়, মাসুল ওই খেলে মাসুলগুলো ক্যাস্ট্রেন্ডেনিং করতে হয় যাতে পেনটা ঘুরে ঘুরে না আসে। তো ভাইয়াকে হচ্ছে অ্যাস্ট্রেন্ডেনিং এক্সারসাইজগুলো ভাইয়া যে বাংলা দেখা দিচ্ছে আপনি বাসায় করবেন, যাতে আপনার পেনটা ঘুরে ঘুরে না আসে। আর আমাদের প্রতি দয়া রাখবেন, আপনি ভালো থাকবেন। দর্শক বিন্দু, আপনারা যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।